আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে আবার একটি ভিডিও তৈরি করতে বসলাম আপনাদের সামনে অনেকগুলোই মাটির ভিডিও দিয়েছি আমার প্রথম দিয়ে মাটির ভিডিওটা আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন তার জন্যই অনেকগুলো ভিডিও দিয়েছি কিন্তু আপনারা দেখছেন ঠিকই কিন্তু সাবস্ক্রাইব খুব বেশি করছেন না যার জন্য ইউটিউব ফ্যামিলির সদস্য সংখ্যা খুব বেশি বাড়ছে না দেখা যাচ্ছে যে আজকে আর দুইশো হয় তো কালকে আবার দুশো হয়ে যায় মানে তিনশো জন সাবস্ক্রাইবার সেলিব্রেশন আমি করতেই পারছি না তাই আজকে ভাবলাম যে একটু অন্যরকম ভিডিও দেই নিউ মার্কেট গিয়েছিলাম সাংসারিক কিছু জিনিসপত্র কিনেছি তো ভাবলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি কিনেছি যেহেতু আপনারা আমার ইউটিউব ফ্যামিলি মানে ফ্যামিলি যেহেতু শেয়ার করাই যায় যে কোনো বিষয় তা আমি এখানে শেয়ার করছি আর কি যা যা কিনেছি ছোটোখাটোই কিনেছি খুব বেশি বড় কিছু যে কিনেছি তা কিন্তু না আমি সবসময় কিয়ামের জিনিসগুলাই প্রিফার করি বেশি তো ক্যাম থেকেই কিনেছি ক্যামের পণ্যই কিনেছি একটা প্রেশার কুকার কিনেছি দেখেন এই প্রেশার কুকারটার মাথাটা পুরোটা খোলা তাইলে হবে কি যে আমরা যখন গরুর মাংস টাংস রান্না করি যে চর্বি টর্বি জমে যায় এইটা পরিষ্কার করতে সহজ হবে আমার যে অন্য প্রেশার কুকারগুলো আছে এই যে মাঝখান দিয়ে এই যে আঙুল দিয়ে আমি দেখাচ্ছি দেখেন এই সামনের দিকটা একটু বাড়তি থাকে সবারই থাকে অনেকেরই প্রেশার কুকারে থাকে তাহলে ওই চর্বিগুলো পরিষ্কার করতে একটু ঝামেলা হয় তার জন্য সম্পূর্ণ খোলা ওরকম দেখে আমি নিয়েছি আর কি কুকারটা যেন পরিষ্কার করতে সুবিধা হয় আর কি আর আমার কাছে সুন্দরও লেগেছে উনিশশো টাকা দিয়ে কিনেছি এটা আমি আর মাটির জিনিসগুলো এখন এই যে ভেতরটা দেখেন ভেতরটা যথেষ্ট মোটা পাতলা না কিন্তু অনেক মোটা আর মাটির জিনিসগুলো ভাবছি পরে দেখাই অন্য জিনিসগুলো আগে দেখাই একটা টেবিল ক্লথ কিনেছি টেবিল ক্লথটা আমার কাছে সুন্দর লেগেছে আর কি তাই কিনে নিয়ে এসেছি দুই গজ কিনেছি আড়াইশো টাকা করে গজ নিয়েছে দেখেন আমি একটু ছড়িয়ে দেখাচ্ছি আপনাদের আপনাদের সাথে অনেক দিন পর আর কি নিজের ঘরোয়া জিনিস শেয়ার করা আমি রকম ভিডিও আমি প্রথম বানিয়েছি আগে কখনো বানানো হয়নি আর কি এরকম ভিডিও দেখেন প্রিন্টটা আমার কাছে ভালো লেগেছে মাটিরগুলো পরেই দেখাই ওগুলো অন্য রকম তো তার জন্যে এই যে একটা ইয়ে কিনেছি কাঠের চামচ চামচ কি এটা কাঠের চামচই তো বলে দেখ আমি কাঠের চামচই বলি অন্যরা কি বলে জানি না এটা দেওয়া হয় কি যে ওই যে স্টিকি যে ইয়েগুলো আছে ডেকচিগুলো আছে ওগুলার জন্য আর কি এই কাঠেরটা লাগে তো বাসা চেঞ্জ করার সময় আমি আমারটা হারিয়ে ফেলেছিলাম আবার কিনে নিয়ে এসেছি একটা ছাঁকনি কিনেছি এটা ওই ইয়েটা কাঠের ওই চামচটা নিয়েছে হচ্ছে সত্তর টাকা আমি পঞ্চাশ বলেছিলাম দিচ্ছে না তো সত্তর নিয়েছে জানি না লাভ ইয়ে লাভ হয়েছে কিনা বা ইয়ে ঠকেছে কি না কিনেছি আর কি এই দামে কিনে কিনেছি তারপর ওই যে ছাকনিটা কিনলাম ওইটাও আমি বাসা চেঞ্জ করার সময় কোথায় ফেলে এসেছি খুঁজে পাচ্ছি না তো এটা কিনেছি বোরহানি টোরহানি বানানোর সময় এই ছাঁটনিটা খুব কাজে লাগে তার জন্য এটা কিনলাম এটা দুশো টাকা চেয়েছিল একশো টাকা বলেছি দিয়ে দিয়েছে খুব সুন্দর লাগেছে আমার কাছে আর মজবুত মনে হয়েছে আর কি স্টিলের শাক ভালো লেগেছে আর আর কী কী কিনেছে আর মেয়ের জন্য চুলের ব্যান্ড কিনেছে এগুলো মেয়ে কিনেছে ও চেয়েছিল পঞ্চাশ টাকা আমি ত্রিশ টাকা দিয়ে নিয়ে এসেছি তারপর আর মাটির ঘোলা একটু পরেই দেখায় আর কি কি কিনেছি আর একটু চামচ কিনেছি কয়েকটা স্টিলের চামচ চামচামচ একটু বড় দেখে কিনেছি ছয়টা ওগুলা চেয়েছিল তো অনেক বারোশো টাকা ডজন চেয়েছিল আমি বলেছি দুইশো টাকা ডজন দিবে কিনা পরে শেষ পর্যন্ত এসেছে যে পাঁচশো টাকা ডজন দিবে তা আমি ছয়টা এনেছি বড়ো একটু চার চামচ থেকে একটু বড় ভাতও খাওয়া যাবে ওই ওইগুলো নিয়েছি আমি ইয়ে করে আড়াইশো টাকা দিয়ে ছয়টা কিনেছি আর কি আর ওইদিকে চার চামচ কিনেছি ওখানে আমি একটু ঠকে গিয়েছি চার চামচ এক ডজন আমার কাছ থেকে নিয়েছে তিনশো টাকা আমি মনে হয় দুইশো টাকা হলে পেতাম আমার যতটুকু মনে হচ্ছে আর কি তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাই ভাবছি মাটির জিনিসগুলো আমার সেকেন্ড পার্টে দেখাবো আর কি মানে সামনের যে আরেকটা ভিডিও বানাবো ওখানে মাটির জিনিসগুলো ভালো মাটির জিনিসগুলো দেখাবো আর কি ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ও চিরে আমার তিনশো সাবস্ক্রাইবার পূর্ণ করে দিবেন এই আশা রাখছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে